যারা চাইছো এই গরমের মধ্যে এমন একটি জায়গায় একটু বিকেলে সময়টা কাটাবে যেখানে খুব সুন্দর হাওয়া বইছে, কোলাহল থেকে অনেকটা দূর, সামনে একেবারে উন্মুক্ত গঙ্গা, সমস্ত কিছুর জন্য আজকে সেই ভিডিওটা দেখাবো তোমাদের সাথে। অনেক কিছু দেখতে থাকো ভিডিওটি। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এটা হচ্ছে অরবিন্দ রোড, যেটা সোজা গিয়ে মিলিত হয় নৈহাটি ফেরিঘাট, মানে যারা চুঁচুড়োয় যাও এবং লঞ্চ পার হয়ে, এটা হচ্ছে সেই ঘাটটা যেখান থেকে চুঁচুড়া যাবার লঞ্চ ঘাটও বলা যায়, নৈহাটি ফেরিঘাট যেটার নাম, যেখানে 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্সে এক একটা লঞ্চ ছাড়ে। সেটাও অবশ্যই তোমাদের এখানেই একবার দেখিয়ে দেবো লঞ্চ ঘাটটা। এখন আরও কিছু চেঞ্জ এসছে, কী কী চেঞ্জ এসছে ডিটেলস তো অবশ্যই ভিডিওটাতে থাকবে, তার জন্য কিন্তু বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো নৈহাটিতে এসেছি যখন আর 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, তাহলে বড় মায়ের দর্শন করব না সেটা তো হতে পারে না। তো ভিডিওটাই শুরু হবে বড় মায়ের দর্শন দিয়ে। বড় মায়ের মন্দির হচ্ছে এটা, যেখানে তুমি এসে পুজো দিতে পারো এবং একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম, সকালের দিক বিকেলের দিক কখন কিভাবে আসবে ডিটেলসের জন্য আমার একটা অলরেডি ভিডিও করা আছে, সেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেব। কেউ যদি পুজো দিতে চাও অবশ্যই কিন্তু সেই ভিডিওটা একবার দেখে নিও। এখন বড় মায়ের মন্দিরে সংস্কারের কাজ হচ্ছে, তো তার জন্য একটু অগোছলো, বাট সত্যি এখানে এলে মনটা কিন্তু বেশ শান্ত লাগে। সবসময় পুজো দেওয়া যায় এবং যারা জানো না তাদের জন্য বলে দিই, বড় মায়ের কিন্তু কোনো মূর্তি নেই, যেটা কালী পুজোর সময় কিন্তু গড়া হয়। এবার এখান থেকে বড় মা দর্শন করার পর সোজা চলে যাব নৈহাটি ফেরিঘাটের দিকে, সেখানেও কিছু কিন্তু এখন চেঞ্জেস এসছে, কি চেঞ্জেস সেটার জন্য তো দেখতে থাক। এই গরমের মধ্যে গঙ্গার ধারে সেই মৃদুমন্দ হাওয়াটা কিন্তু সত্যি অসাধারণ লাগে, সূর্যাস্ত দেখা, এই ধরনের এপারের দিকে অনেক কটা জায়গা আছে যেটার বিকেল টাইমটা কাটানোটা কিন্তু সত্যি ভীষণ ভালো। তো এখানে লঞ্চ ঘাটের দিকেও কিন্তু আরও একটা চেঞ্জেস এসেছে, সেটা হচ্ছে নতুন একটা লঞ্চ ঘাট শুরু হচ্ছে যেটা এখনও কমপ্লিট হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ, খুব শীঘ্রই হয়তো এই কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং এটাই হবে নতুন ফেরিঘাট, সেটা তোমাদের আগেই আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে বেরিয়ে এবার সোজা চলে যাব আরও একটা জায়গায় ঘুরতে। তো চলো, লঞ্চ ঘাট থেকে বেরিয়ে সামনের দিকে, মানে একটুখানি এগিয়েই যে ডান দিকের গলিটা আছে, সেখানেও একটা রয়েছে ব্রহ্মাময়ী মায়ের একটা মন্দির রয়েছে, সেটাকে ক্রস করে সামনের দিকে এগিয়ে গেলে একদম তোমরা পৌঁছে যাবে নৈহাটির স্বপ্নবীথি পার্ক। পার্কটা কিন্তু বেশ বড় এবং এটার একটা দুটো পার্ট রয়েছে, একটা বাচ্চাদের জন্য এবং একটা কাপেল পার্ক রয়েছে, দুটোই তোমাদের সাথে দেখাবো এবং এখানেও বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস আছে, সেটাও কিন্তু একবার দেখে নাও। এটা হচ্ছে এন্ট্রি থেকে, মানে মেন গেট থেকে ভেতরে প্রবেশ করলেই এরকম একটা ভিউ তোমরা দেখতে পারবে, এটা হচ্ছে কাপেল ফ্রেন্ডলি। এখান থেকেও খুব ভালো লাগে বিকেল টাইমটা, সামনের দিকে একটু বসে হাওয়া এবং সামনের দিকে যে একদম উন্মুক্ত পরিবেশটা, সত্যি অসাধারণ একটা ফিলিং। তো এখান থেকে দেখো একেবারে সোজা কিন্তু নৈহাটি ব্যান্ডেলের যে ব্রিজটা আছে সেটাও কিন্তু খুব ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। তো চলো ফটাফট করে আগে পার্কটাকে একটু ভালো করে ঘুরে দেখিয়ে দিই। আর যেটা হচ্ছে মেন জিনিস সেটা হলো এই পার্কের এন্ট্রি ফি রয়েছে কিন্তু পার হেড 20 রুপিস। পুকুরের মতন রয়েছে যেখানে অজস্র মাছ রয়েছে, অনেক বড় বড় মাছ, কোনটাকে কি মাছ বলে এটাকে তো ক্রোকোডাইল ফিশ বলে সেটাই শুধু চিনি, বাকি কোনো মাছকেই কিন্তু আমি চিনি না।
তো বাট অনেক মাছ রয়েছে এখানে, একটা ফাউন্টেনও আছে যেটা সন্ধ্যের পরে চালানো হয়, মানে বিকেলের দিকেই মোস্ট প্রপারলি অন করে দেওয়া হয় এবং লাইটিং কিছু থাকে, খুব সুন্দর লাগে সেই জিনিসটা। এখান থেকে একটা রয়েছে সামনে ব্রিজ, এই ব্রিজটা টপকে যেদিকটাতে আমি যাচ্ছি এটা হচ্ছে মোস্ট প্রপারলি চিলড্রেন পার্ক, এবং সাথে অনেক রয়েছে পাখির কালেকশন, ময়না, টিয়ে, বুলবুলি, অনেক পাখি কিন্তু এখানে এখন আশ্রয় নিয়েছে, মানে এদেরকে এখন রাখা হচ্ছে। আগে অনেক পাখি ছিল না, বাট এখন মানে আমি এলাম বেশ কয়েক বছর পর, তোমাদের সাথে একটু শেয়ার করব বলে, এই পাখিটা এর আগে ছিল না, যেটাকে মনে হয় উট পাখি বলে, সেটা কিন্তু এখন এখানে রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। রয়েছে খরগোশ, বাজ পাখি, অনেক কিছু রয়েছে। তো চলো বিনা স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখতে থাকো। ঘোরার পর এখানে একটা ছিল আইসক্রিমের শপ, যেটা গরমকালে সত্যি খুব ভালো লাগে। তো আমি একটা মিক্স ফ্লেভারের একটা আইসক্রিম অর্ডার করেছিলাম, যেটাতে ওদের টুটি ফুটির ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, চকলেট ফ্লেভার, তিনটে ফ্লেভারই দেওয়া ছিল। সত্যি আইসক্রিমটা বেশ ভালো লেগেছে। তো গরমের মধ্যে এটাই হচ্ছে এখন বেস্ট একটা জিনিস, ঠান্ডা ঠান্ডা জিনিস। তো এটা একটু এনজয় করব, কিছুক্ষণ বসবো, তারপরে বেরিয়ে পড়বো আরও একটা জায়গায়। দেখতে থাকো। স্বপ্নবীথি পার্ক থেকে ঘুরে সোজা চলে এসেছি আমি গোয়ালাপাড়া ঘাট। এটাও কিন্তু খুব সুন্দর একটা জায়গা। ওই যে স্টার্টিংয়ে তোমাদের সাথে বলেছিলাম যে নৈহাটির এপারটাতে, মানে গঙ্গার দিকে বা এক নম্বর প্ল্যাটফর্মের দিকে কিন্তু অনেক কটা জায়গা আছে যেটা সত্যি অসাধারণ লাগে এই গরমের দিনে। আর সব থেকে ভালো লাগলো আজকে এই সূর্যাস্তটা তোমাদের সাথে শেয়ার করে। দেখো এমন একটা টাইমে এসেছে যেখানে একদম আকাশে ছিল একটা লাল টকটকে সূর্য, এবং সেটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরো সূর্যাস্তটা অসাধারণ লাগলো, তাই ভাবলাম একটা ছোট্ট জিনিস তোমাদের সাথেও শেয়ার করে দিই। এখানে যে জায়গাটা রয়েছে সেটা আরও বড় জায়গা, মানে সামনে যে প্লেসটা রয়েছে সেটা সত্যি অনেকটাই বড়। একবার সবার প্রথম তোমাদের সেই জায়গাটাকে একটু ঘুরিয়ে দেখি। দেখো এখানে কিন্তু কোনো রকম টিকিট নেই, একদম ফাঁকা একটা জায়গা যেখানে বাচ্চা বুড়ো সবাই বসে থাকে। আর বিকেল টাইমটাতে এখানটা আরও বেশি ভিড় হয়, যাতে এই গরমের দিন এত সুন্দর জায়গা, সাথে গঙ্গার হাওয়া, সত্যি একটা অসাধারণ জিনিস। তো সেই জন্য এই জায়গাটাতে অনেকটাই ভিড় থাকে। এবং পাশে আর একটা পার্কও আছে এখানে, যেটার ফিস রয়েছে 5 থেকে 10 টাকা, সঠিক ভাড়াটা আমি জানি না, মোস্ট প্রপারলি 10 টাকাই হবে এন্ট্রি ফিস। আমি সেই পার্কটাকে ঢুকিনি, নেক্সট টাইম কখনো গেলে অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। বাট আমার বেশি ভালো লাগে এই একদম ঘাটে এসে বসাটা, যেখানে সন্ধ্যের হাওয়াটা, বিকেলের হাওয়াটা, সামনে গঙ্গা, সেই জিনিসটা দেখতে বা সেই সময়টা কাটাতে একেবারে সাইলেন্ট চুপচাপ বসে থাকা। সত্যি আমার কিন্তু অনেক কটা জায়গার মধ্যে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে সেই পার্কটা যেটা তোমাদেরকে বলেছিলাম, ভেতরে হয়তো অনেক কিছু আছে দেখার, বাট আমি আজকে যাইনি, সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যদি কখনো যাই। ভিডিওটি কেমন লাগলো নিচে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। কারোর যদি কোনো রকম কোশ্চেন থাকে কিভাবে আসতে হবে, কোনো ডাউট থাকে, অবশ্যই নিচে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।